মির্জা, তুমি মেজ বৌদিকে চিনতে পারোনি? কেন চিনতে পারবো না? বয়সের ছাপ পড়েছে চেহারায়, গিন্নিগান্নি হয়েছে। যখন আমি চলে গিয়েছিলাম সে তখনকার ছিপছিপে চেহারা আর নেই। তখন এক ঢাল খোলা চুল সব সময় থাকতো মাথায়। কি ভয়ঙ্কর কথা বলছি, কি ভয়ঙ্কর কথা! এখন সব সাজ পোশাক বদলে গেছে, কিন্তু তাই বলে আমার সন্তানের মাকে আমি চিনব না। আপনি কি যাতা বলছেন? আমার বাবা যিনি, উনি তো এই বাড়িতেই রয়েছেন। কি? আমি তো তোমাকে দাদা বললাম যে আমরা খুব বিপদে পড়েছি, তাই তোমার শরণে এসেছি। আমি জানতাম দাদা, তুমি বিজ্ঞাপনটা দেখলে তুমি আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, তুমি আমাদের সাহায্য করতে আসবে, এটা আমি জানি। আপনি স্পষ্ট করে বলুন তো, কে আপনি? আমি স্পষ্ট করেই তো বলছি বাবা, দেখা সাক্ষাৎ তো আর হয়নি। আমি যখন চলে গেছি তুমি তখন অনেক ছোট্ট ছিলে। তাই তোমার এখনকার চেহারার সঙ্গে আমি ঠিক খাপ খাওয়াতে পারছি না। রাস্তায় দেখলে আমি অবশ্যই তোমাকে চিনতে পারতাম না। আর তোমার তো শৈশবের দেখা, আমাকে চেনার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, আমি তোমার বাবা, আমি তোমার বাবা। একটা বিশেষ কারণে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। কি বলছি, কি বলছি এসব কথা, কি বলছি! মির্জা, সবাই তোমার সম্পর্কে নানা কথা বলে, আমি জানি না সেগুলো সত্যি না মিথ্যে। কি বলে? তুমি নাকি আবার সংসারী হয়েছো? হয়েছি। ওরে বাবারে, না এখন তো দেখছি আমার দুজন শ্বশুর মশাই। কে আসল আর কে নকল কিছুই তো বুঝতে পারছি না। আরেকজন কোথায়, যিনি আমার নকল শ্বশুর মশাই, তিনি কোথায় তাহলে? খবরদার বলতেছি, না জেনে শুনে একদম কথা কইবে না লেখা। আমি আমার আগবাড়িয়ে কোন কথাটা বললাম? উনি তো এসে বলছেন যে উনি হর্ষর বাবা, উনি তোমার স্বামী, তা আমি আগবাড়িয়ে কোন কথাটা বললাম শুনি? বাবারে বাবারে বাবা, এসব আমার বাপের বাড়িতে কেউ কোনোদিন দেখেনি বাবা, কেউ কোনোদিন দেখেনি। কি হয়েছে বলতো ব্যাপারটা? তোদের কথায় বারবার কিসে যেন একটা ইঙ্গিত পাচ্ছি, কি হয়েছে? দাদা, কোন একজন সাধু আমাদের বাড়িতে এসছেন, এসে বলছে বৌদির নাকি স্বামী হয়েছে। দাদা, তোমার সঙ্গে সাদৃশ্য আছে তার, খুব সামান্য। কিন্তু আমি তোমার ভাই দাদা, জন্ম থেকে আমি তোমায় দেখছি, আমি জানি উনি একদম মিথ্যে কথা বলছেন। প্রথম দিন থেকে আমি বুঝতে পেরেছি উনি আমাদের কেউ হন না। কিন্তু এরই মধ্যে উনি আমাদের বাড়ির সবাইকে একেবারে হাত করে নিয়েছে। এমনকি মেজ বৌদিকে পর্যন্ত হাত করে নিয়েছে, মেজ বৌদির স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। আর তোমাকে আমি কি বলবো দাদা, লজ্জার কথা, মেজ বৌদির সঙ্গে এক ঘরে। এত বছর পরে এই কথাটা বলবি বলেই কি তোরা ডেকেছিলে আমাকে বাড়িতে? আচ্ছা, আপনি যে এবাড়ির মেজ জেঠুমনি, তার কি প্রমাণ আছে? এইটিকে ঠিক চিনতে পারলাম না তো। ও আমার স্ত্রী জাহ্নবী। অনেক ব্যাপার আছে দাদা, অনেক ব্যাপার আছে। আমার ছেলে নিজে দেখে শুনে একটা ভালো মেয়েকে বিয়ে করেছিল, তারপরে চাকরির পোস্টিং নিয়ে ও গ্রামে গিয়ে থাকে। সেখানে গিয়ে এই মেয়ে আর মায়ের সঙ্গে ওর আলাপ হয়, তারা কাজের লোক হিসেবে, রান্নার লোক হিসেবে বাড়িতে ঢোকে।
তারপর আমার ছেলেকে বোকা বানিয়ে নিজের মেয়েকে আমার বাড়ির বউ করে ঢোকায়, আর আমার ওই লক্ষ্মীমন্ত বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কি বলছিস এসব? তোরা তো দেখছি সংসারটাকে একদম সামনে রাখতে পারিস নি। আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করা থেকে বিরত থাকো বাবা। এতদিন সহ্য করেছি তার মানে আজও সহ্য করবো তা কিন্তু নয়। তুমি একটা বাইরের লোকের সামনে আমার স্ত্রীর নামে একটা খারাপ মন্তব্য করবে সেটা কিন্তু আমি সহ্য করবো না। বাইরের লোক মানে? আমি বলে দিচ্ছি ইনি আমার দাদা, আর তুই বলছিস বাইরের লোক। আরে সেই লোকটা কোথায় যে এসছে আমার নাম ভাড়িয়ে? বলছি দাদা তোমাকে, আমি সব বলছি। এখন তোমাকে দেখে বোধ হয় ঘরের মধ্যে গিয়ে শিতিয়েছে। উনি ভয় পাওয়ার লোক নন। আর উনি মিথ্যাবাদীও নন, উনি সৎ। আর ওনার ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। এত কথা বলছে কেন জানো দাদা? এই মেয়েটাই ওই লোকটাকে শার্ট করে এই বাড়িতে নিয়ে এসছে। আমার মনে হয় দাদা এই মেয়েটার সঙ্গে ওই লোকটার কোনো টাকা পয়সার ভাগাভাগির ব্যাপার আছে। আচ্ছা তুমি বলো, এই সময় তোমাকে আমাদের দরকার ছিল কি ছিল না বলো তুমি? আপনি যে সত্যি এই বাড়িতে থাকতেন তার কিছু প্রমাণ দিতে পারবেন? কি প্রমাণ দেব বাবা, আমি এই বাড়িতেই থাকতাম। হেমাঙ্গিনী, আমার মা বাবার পছন্দের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। সবাই অবশ্য জানতো যে আমার সঙ্গে ওর খুব বনিবনা আছে, কিন্তু সেটা আদৌ কোনোদিন ছিল না। আমার নিজের একটি মেয়েকে পছন্দ ছিল, তার সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি বাধ্য হয়েছিলাম হেমাঙ্গিনীকে বিয়ে করতে, কিন্তু তারপর একদিন ঠিক করলাম যে জীবন তো একটাই, তাই আমি যাকে ভালোবেসেছি তাকে আমি ঠকাতে পারবো না। তখন আমি এই বাড়ি থেকে চলে যাই এবং সেই মেয়েটিকে বিয়ে করে আমি সংসারী হই। কিন্তু আমার দুর্ভাগ্য, আজ দুবছর হলো আমার স্ত্রী কর্কট রোগে মারা গেছেন। তোমার তোমার ছেলে মেয়ে? না, আমার ছেলে মেয়ে কেউ নেই, আমি নিঃসন্তান ছিলাম। কিন্তু এতদিন পর হর্ষকে দেখে মনে হচ্ছে আমি যে এতদিন বেঁচে আছি তার মধ্যে একটা সার্থকতা আছে। একদিন হয়তো হর্ষের সঙ্গে দেখা হবে বলি। আচ্ছা এখানে কি ঘটছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। মা তুমি একটু ভালো করে দেখে বলো না, দেখো না একটু ভালো করে প্লিজ। হেমাঙ্গিনী, ওই দেখো দাদা, তোমার সামনে দাঁড়িয়ে তোমার স্ত্রীকে হেমাঙ্গিনী বলে ডাকছে। কি হয়েছে, কি হয়েছে হেমাঙ্গিনী? দেখো দাদা তোমাকে দেখে চমকাচ্ছে, তোমাকে দেখে ভয় পেয়ে গেছে। প্লিজ আপনি সত্যি করে বলুন আপনি কে। আপনার এই উত্তরটার উপরে অনেক অনেকের জীবন নির্ভর করছে। আমার মেয়েটা তা না হলে ভয়ঙ্কর ভাবে ফেঁসে যাবে। আপনি দয়া করে সত্যি কথাটা বলুন। আমি আর কি সত্যি বলতে পারি বলুন। আমি অভিক সেন, এ বাড়ির মেজর ছেলে। আমার মাথার উপর আমার দাদা আছেন, আমার ছোট ভাই, আমার আমার আরেকটি বোন ছিল, তার শিলিগুড়িতে বিয়ে হয়ে গেছে। সে এখন কেমন আছে আমি জানি না, কারণ পরিবারে কারোর সঙ্গেই তো আমার যোগাযোগ ছিল না। প্রতীক, ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার আমার স্ত্রী,
আমার সঙ্গে সবার ভুল বোঝাবুঝি চলছে। ইনফ্যাক্ট আমার সঙ্গে সবার কথা বলা বন্ধ হয়ে গেছে, কারণ ওই লোকটাকে আমি মেনে নিতে পারিনি। দাদা, তোমার যখন আর পিছু টান নেই, তখন তোমাকে আমরা আর ছাড়ছি না, তোমাকে আমাদের সঙ্গেই থাকতে হবে। দাদা, তুমি বৌদির সঙ্গে থাকো বা না থাকো, কিন্তু আমি বলবো তুমি এই বাড়িতে থাকো। আমাদের এই বাড়ি অন্যের হাতে চলে যাবে, আমাদের সম্পত্তি অন্য লোক ভোগ করবে, এটা আমি মেনে নিতে পারবো না দাদা। দাদা, তারা আমাদের কেউ হয় না, আমাদের সম্পত্তি অন্য লোক নিয়ে নেবে, তারা ভোগ করবে, এটা কিছুতে হতে পারে না দাদা, কিছুতে হতে পারে না। এসব কি বলছে এরা? কি বলছে এরা? তুমি কে? তুমি ঠিক করে বলো কে তুমি? হিমাঙ্গিনী, আমার তো প্রমাণ দেবার কিছু নেই। এ কদিন তোমার সঙ্গে কথাবার্তায় যা বেরিয়ে এসেছে সেটাই তো আমার প্রমাণ। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি এই বাড়িতে থাকতে চাই না, তোমাকেও তো বলেছিলাম যে চলো আমার সঙ্গে, আমার হাত ধরে বেরিয়ে চলো। আমার আমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই। দাঁড়ান দাঁড়ান, উনি একজন ভদ্র বাড়ির গৃহিণী, আনুষ্ঠানিকভাবে ওর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, আর ওর স্বামী ওর সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে তার স্ত্রীকে আপনি হাত ধরে নিয়ে চলে যাবেন বলছেন? আপনার তো দেখছি সামান্য সৌজন্যবটুকু নেই। আমরা কিন্তু কেউই পরিষ্কার হতে পারছি না। আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে আরেকটু পরিষ্কার হতে হবে। হঠাৎ করে কেউ বাড়িতে এসে বলল যে সেই অভিক সেন, সেটা তো হতে পারে না, তাই না? হঠাৎ করে কেউ একজন এসে বলেছিল যে এই বাড়ির সে মেজো ছিল, তখন তোমরা কি করে মেনে নিয়েছিলে? খালি জাহ্নবীর হাত ধরে এসেছিল বলে তখন তাকে মেনে নিলে, আর আমার বিজ্ঞাপন দেখে যিনি এলেন তাকে তোমরা মানতে পারছ না। বলো এখন আমার কথার উত্তর দাও। আপনাকে বলছি, আপনি যদি কোনো মিথ্যে বলে থাকেন তার শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে। জ্ঞান তো আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলার কথা আমি কখনো ভাবিও না। তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি আমি মিথ্যে কথা বলছি, তাহলে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যেতে রাজি আছি। আর আমি, আমার কি হবে? এদের মধ্যে কোনজন ঠিক, কোনটা সত্যি, কোনটা মিথ্যে? এই সংশয় নিয়ে আমি বাকি জীবন বাঁচবো? যদি আমি তোমার কেউ না হই তাহলে আমি সিঁদুর পড়ালে কেন? কেন বলো, কেন কেন আমার সাথে এক ঘরে থাকলে? বাঙালি বউদের মৃত্যু অনেক সম্মানের, কিন্তু কলঙ্ক? এই কলঙ্ক নিয়ে আমি সারা জীবন বাঁচবো কি করে? আমি তোমার সঙ্গে কোনো তঞ্চকতা করিনি হিমাঙ্গিনী, আমি যা বলেছি সব ঠিক বলেছি। আমি তো জানতাম না যে আমার স্বামীর কোনো মেয়েকে পছন্দ করা ছিল। এই গল্প তো আমি নতুন শুনছি। দেখো বৌদি, আমি জানতাম,
তখন তুমি নতুন বউ, তাই তোমাকে বলা হয়নি। তুমি যে জানতে সেটা সত্যতা কি? আমাদের মেজদা যে মিথ্যে সেটা প্রমাণ করার জন্য তুমি অনেক নিচে নামতে পারো। দেখো, আমার দিদি ব্যাপারটা জানতো। আমার দিদিকে জিজ্ঞেস করো, আমার দিদি সব বলে দেবে। দরকার বলে দিদিকে ফোন করো, ফোনে কথা বলে না, দিদি সত্যিটা তোমাকে বুঝিয়ে দেবে, সত্যিটা বলবে, তখন বুঝতে পারবে। কি সর্বনাশে কথারে জাহ্নবী, কি হবে এখন? কিন্তু ভাই, এই মানুষটা কিছুতেই মিথ্যে কথা বলতে পারেন না। এই মানুষটার চোখ দেখে ওনার কথা শুনে কি একবারও মনে হয়েছে যে এই মানুষটা মিথ্যে কথা বলতে পারেন? যে ওনার তাকানো দেখে কি কোনোদিনও মনে হয়েছে যে উনি পৃথিবীর কোনো কিছুতে আসক্ত? কিন্তু এরা যে এখন বলছে, ঋষি তুই আমার কথাটা বিশ্বাস কর। ইনি হচ্ছেন আমাদের মেজদা, আমার প্রথম কথাটা মিলে গেছে, আর উনি হচ্ছেন একটা ভণ্ড। উনি আসল মেজদা নয় আমাদের, ইনি হচ্ছেন আমাদের আসল মেজদা। দেখ, উনি একজন প্রতারক, উনি জাহ্নবীর সঙ্গে হাত মিলিয়ে এই বাড়ির সম্পত্তি নেওয়ার জন্য এসেছে, উনি একজন প্রতারক, ওনার কথা বিশ্বাস করিস না তুই। দেখ, তোর হয়তো খারাপ লাগছে আমি জাহ্নবীর সম্পর্কে কথাগুলো বলছি বলে, কিন্তু দেখ এই কথাগুলো সব মিলে যাবে, তখন কিন্তু তুই হাত কামড়াবি, এটা আমি বলে রাখলাম তোকে। আমি কিন্তু এখানে থাকবো বলে আসিনি। শুধু আমার পরিবার সংকটে পড়েছে বলে আমি আমার ভাইয়ের বিজ্ঞাপন দেখে এখানে ছুটে এসেছি। এখানে এসে শুনছি যে আমার থাকতে হবে, আমি তো জানতাম না যেখানে আমাকে থাকতে হবে, আমার থাকার যথেষ্ট ব্যবস্থা আছে। এই সংসার থেকে আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, কিন্তু তাই বলে কেউ প্রতারণা করে সংসারটা ভাসিয়ে দেবে সেটা আমি বেঁচে থাকতে কিছুতেই সহ্য করব না। তোমরা আমার কথা শোনো, আমি অভিক সেন, আমি এই বাড়ির ছেলে, এই বাড়ির অনেক বইয়ে আমার সই আছে। এই বাড়ির ডিকশনারিতে অভিক সেন লেখা আছে, তার সঙ্গে আমার হাতের লেখা মিলিয়ে নাও। যদি না মেলে তাহলে বলবে যে আমি মিথ্যাবাদী, আমি তোমাদের প্রতারণা করতে এসেছি। আমার তো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই আমার কিছুতে, আমি কেন তোমাদের প্রতারণা করতে যাব? কি বলছেন আপনি জাহ্নবী, উনি কি বলছেন? আমি প্রমাণ করে দেব, এই ভণ্ড লোকটার সঙ্গে জাহ্নবীর যোগাযোগ ছিল, এই দুজন দুজনকে আগে থেকে চিনত। আমি যেমন করেই হোক এটা আমি প্রমাণ করে দেব, কিন্তু জাহ্নবী কি করে প্রমাণ করবে যে ও আগে থেকে লোকটাকে চিনত না? বাবা, আগে তুমি প্রমাণ করে দাও। তারপরে তো আমার প্রমাণের প্রশ্ন আসছে, কিন্তু তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে ওনার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। দিনের পর দিন মন্দিরে গিয়ে তুমি ওনার পা ধরে সেধেছো, তুমি কি ভাবছো আমি কিছু খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে কথাগুলো বলছি? আমার কাছে কোনো প্রমাণ সাক্ষী নেই, আমার কাছে সব আছে। তুমি মন্দিরে গিয়ে ওনার সঙ্গে কথা বলেছো, আমায় খালি দু তিনটে দিন খালি সময় দাও, আমি সব প্রমাণ করে দেব। বললাম তো আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। আলবাত পারবো, যা সত্যি তা আমি সামনে এনে ছাড়, এটা তোমায় বলে রাখলাম। আমাদের কোনো দোষ নেই, ওনাকে দেখে আমাদের খুব ভক্তি এসেছিল, তাই আমরা আলাপ করতে গেছিলাম, আর মেয়ের বিয়ের জন্য নিমন্ত্রণ করেছিলাম, এর থেকে বেশি তো আমরা কিছু করিনি। এই কথাগুলো না থানায় গিয়ে বলবেন, থানায়, ঠিক আছে?
আপনাদেরকে না সব আমি দেখাবো, আপনাদের মুখোশ আমি খুলে দেবো, এটা বলে রাখলাম। আমি আমি খুব কনফিউজ, আমি বুঝতে পারছি না কি কি চলছে এখানে। সন্তানের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় নিয়ে কোনো বাবা মিথ্যে কথা বলতে পারে না। তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলছো না? কেন বলো, কেন? আর তো আমার কিছু বলার নেই। এমন শরৎ,